हेलो एवरीवन, अस्सलामु आलाइकुम। आमी मेहदी हसन दुरजोई, आपनारा देखतेछेन मेहदी भिडियो एक्सप्लान। तो भिवर्स चलें कथा ना बोले शुरू करा जाए। भिवर्स बराबर मतो आबारो आपनादेर माझे नतून आरेकटि बांगला टিউটোরিয়াল নিয়ে हाजिर হইছি। আপনি যদি চান 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব, 20টা ভিডিও আপলোড করেও চাইলে করতে পারবেন এবং 10টা ভিডিও আপলোড করেও চাইলে আপনি করতে পারবেন। ভিউয়ার্স ফুল ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আর আমি এই ভিডিওতে আমার নিজের ব্যক্তিগত কিছু কথা তুলে ধরব আপনাদের মাঝে। একজন নতুন ইউটিউবার আপনি যদি হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। ভিউয়ার্স, ইউটিউব যখন আপনি শুরু করবেন তখন দেখবেন পিছনে আপনারে নিয়ে ব্যঙ্গ করার মতো অনেক লোক আছে। এই লোক আসলে কি বলতেছে, কি না কি করতেছে, আসলে এখান থেকে কি আশা করা যায়, এরকম অনেক কিছুই হতবা আপনার ব্যাড মানে বাজে কমেন্টগুলো আইতে পারে বা অনেকে আপনার নিয়ে ব্যঙ্গ করতে পারে। আসলে এসবের যদি কথাগুলো আপনি ফলো করেন তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। ভিউয়ার্স, ইউটিউবে সফলতা অর্জন করতে হলে অনেক ধৈর্যের দরকার, অনেক সময়ের দরকার, অনেক পরিশ্রমের দরকার। আপনি এখানে যদি শ্রম না দিতে পারেন, আপনি যদি কোনো একটা কাজ করতেছেন, কাজ স্যালারি নিতেছেন, বা চাইলে আপনি ঘন্টা হিসেবে কাজ করেন আর যেভাবে কাজ করেন, কাজের বিনিময়ে আপনি ওখান থেকে স্যালারি নিতেছেন। যদি কাজ কিছু কম বেশি করেন, কন্টিনিউ করেন, তাহলে ফলটা পাবেন একরকম, আর সেরে সেরে কাজ করলে টাকা ইনকামটা হবে এরকম। ইউটিউবের সফলতা অর্জন করতে হলে অবশ্যই আপনার এখানে শ্রম দিতে হবে। এখানে নিত্য নতুন যে পরিমাণ চ্যানেলগুলো এখন লঞ্চ হইতেছে, সবাই লকডাউনের মাঝে ইউটিউবের থেকে ইনকাম করার জন্যই আসলে মানুষ ইউটিউব চ্যানেলটা খুলে। আর এটা খোলারও একটা কারণ আছে, কেন খুলে, বড় বড় ইউটিউবাররা যখন ভিডিওগুলো ফলো করে তখন ওই ভিডিওগুলো দেখে আসলে তাড়াতাড়ি করে একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলে। আসলে একটা বড় চিন্তা করে না যে আমি যে চ্যানেলটা খুলতেছি আসলে আমি কী ভিডিও আপলোড করব, আমি কোন ক্যাটাগরির ভিডিওগুলো আসলে আপলোড করব, আমি কি নিশ নিয়ে কাজ করব, বা আমি কোন কাজটা ভালো জানি। আমি যে চ্যানেলটা খুললাম, আমার চ্যানেলের জিমেলটা কী হলো, আমার চ্যানেলের নামটা আসলে কী হলো, এটা কোনো ইউনিক নাম হলো না, এই নামে আগে পিছিয়ে কোনো চ্যানেল আছে, বা আমি কি দেখে খুললাম, আসলে আমি ওই যে আরেকটা ভিডিও টাকা নিয়ে দেখছি, আমি ওইটা দেখে আমি লোভনীয় একটা অফারে দেখে আমি চ্যানেলটা লঞ্চ করে ফেলালাম বা একটা ইউটিউব চ্যানেল ওপেন করে ফেলালাম। তাহলে আসলে ভিউয়ার্স আপনার জন্য এটা না, কারণ আপনি যে ভিডিওটা দেখে এখানে আইছেন, আসলে ওই ভিডিওটা পর্যন্ত আইতে যে পরিমাণ পরিশ্রম করা লাগছে মানে লাগছে আর কি। যদি আপনি চান আপনি নিজেও করতে পারবেন, কিন্তু ইউটিউবে খুব সহজ বিষয়ভাবে যদি আপনি নেন তাহলে হবে না। ভিউয়ার্স, আপনি ভিডিও দেখে আসছেন, আপনার একটা চ্যানেল খুললেন, ঠিক আছে, চ্যানেলটা খোলার আগে ডিসক্রিপশনে বা আই বাটনে একটা লিঙ্ক আছে, চাইলে আপনি ঘুরে আপনি দেখে আসতে পারেন। যাকে ইউটিউব চ্যানেল খোলার আগে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে দেখতে পারেন। যাকে ইউটিউব চ্যানেল খোলার আগে কোন বিষয়গুলো আমার জানা দরকার, একটা জিমেল খোলার আগে কোন বিষয়গুলো আমার জানা দরকার। যদিও জিমেলটা মেন ফ্যাক্ট না, কারণ ইউটিউব চ্যানেলের জিনিস জিমেলটা সম্পূর্ণই আলাদা। আপনি জিমেল খুলতেছেন শুধু মোবাইলে প্লে স্টোরে ব্যবহার করার জন্য, কারোর মেল পাঠানোর জন্য। আর যদি আপনি ইউটিউব কাজ করার চিন্তা ভাবনা করেন তাহলে জিমেলটা সম্পূর্ণই আলাদা হওয়া দরকার। কীরকম আলাদা হওয়া দরকার, আমার ইউটিউব চ্যানেলের নামের সাথে আমার জিমেলের মিল থাকতে হবে, এবং আমি যেই জিমেলের নামটা আমি ইউজ করছি এটা সম্পূর্ণ ইউনিক হতে হবে। আমার ইউটিউবের চ্যানেল লগে যদি আপনার মিসলিডিং যদি অপশনগুলো থাকে তাহলে ভিউয়ার্স আমার জিমেল একটা, ইউটিউবের নাম হয়ে গেল আরেকটা, কেমন হলো না? আপনার কাস্টম ইউআরএল লিঙ্ক যদি আপনি সেট করতে পারেন 1100 সাবস্ক্রাইবারের পরে যায়। আপনি যদি ইউনিক কোনো নাম ইউজ না করে থাকেন, আপনি খেয়াল করে দেখতে পারেন, যখন আপনার কাস্টম ইউআরএল লিঙ্কটা 100 সাবস্ক্রাইবের পরে যখন আপনি পাবেন, তখন আপনি চাইলেও এটা সেট করতে পারবেন না, লগে আগে পিছিয়ে অনেক কিছু লাগাইতে হবে। এজন্যই প্রথম দিক থেকে যখন ইউটিউব চ্যানেল খুলবেন সব দিকই বিবেচনা করে দেখে জেনে তারপরেই খুলবেন যে আমি আসলে কী নিয়ে ভিডিও করব, কোন ধরনের ভিডিও ইউটিউবে দিব, কোন বিষয় নিয়ে আসলে আমি ভিডিওগুলো বানাবো, এগুলা ভালোভাবে রিসার্চ করে জেনে তারপরে একটা জিমেল খুলেন, তারপরে একটা ইউটিউব চ্যানেল খুলেন। এরপরে যদি পারেন আপনি
यूट्यूब चैनल ओपेन करार आगे मिनिमाम 40টা ভিডিও আপনি তৈরি করেন। একটা ইউটিউব চ্যানেল ফুল কমপ্লিট করতে গেলেও 3-4 দিন সময় লাগে, যদি বলেন 10 মিনিটেও কমপ্লিট করা যাবে। কিরকম ভাবে 3-4 দিন সময় লাগে, আপনি কোনো জব করতেছেন বা কাজে ফাঁকাফাঁকি করতেছেন, একটা লোগো বানাতে গেলে কিন্তু 2-10 মিনিটে হবে না। একটা ইউনিক লোগো বানাতে গেলে আমি গুগল থেকে সার্চ দিয়ে আমি একটা লোগো ডাউনলোড করলাম আর দিয়ে দিলাম, এটা হয়ে গেল না। একটা ইউনিক সম্পূর্ণ লোগো নিয়ে যেতে হবে। একটা ইউনিক কভার ফটো, যেটা আপনার ইউটিউবের কভার ফটোটা আছে, এটাকে ইউনিক একটা কভার ফটো আপনি তৈরি করতে হবে। ডিসক্রিপশন লিখতে হবে, ইউটিউব সার্চ র্যাঙ্কিংয়ে নিয়ে আসার জন্য কিছু ট্যাগ ইউজ করতে হবে। এই বিষয়গুলো যদি আপনি ফলো করে যদি ইউটিউব চ্যানেল খোলেন, তাহলে আমি মনে করি সফলতা আপনার কাছে এমনি চলে আসবে। আপনার 40টা ভিডিও যখন আপনি বানাবেন বা 30টা ভিডিও যখন আপনি ইউটিউব চ্যানেলটা ওপেন করার আগে যদি 30টা ভিডিও নিচের উপরে তৈরি করতে পারেন, মানসম্মত কোয়ালিটি ভিডিও তৈরি করতে পারেন, ইউটিউবের রুলস অনুযায়ী প্রতিদিন মিনিমাম 20টা ভিডিও আপলোড করা যায় বা 15টা ভিডিও আপলোড করা যায়, আপনি 2 দিনে 30টা ভিডিও আপলোড করে দিন, আপনার চ্যানেলে যে আসবে সে মনে করবে যে আসলে এখানে শিক্ষণীয় কোনো বিষয় আছে। এবং চাইলে প্লেলিস্ট আকারে ভিডিও তৈরি করুন, আপনার পার্ট 1 পার্ট 2 এভাবে ভিডিও আপনার চ্যানেলে তৈরি করুন, দেখবেন আপনার চ্যানেলে দ্বিগুণ পরিমাণ সাবস্ক্রাইবার আসবে। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, ভাইরাল টপিক নিয়ে কাজ করার চেষ্টা করবেন, সম্পূর্ণ ইউনিক কিছু নিয়ে ভাবার আপনি চিন্তা ভাবনা করবেন, সাবস্ক্রাইবার এমনি আসবে। ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। আর আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।